হাই বিআরপি বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার একে একে মিউজিক জার্নি চ্যানেলে। তো আজকে একটি বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছি এবং ভিআরপিদের জন্যই বার্তাটি, এবং যে সমস্ত ভিআরপিরা আন্দোলনে যোগদান করতে ইচ্ছুক নয় বিশেষ করে তাদের জন্য আজকে এই ভিডিওটি বানানো হচ্ছে। এবং পারুলিয়া থেকে শিবনাথ দার মেসেজ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভিআরপি ভাইদের জানাতে যাচ্ছি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে দিন। তো আজকের বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা, যে সমস্ত ভিআরপিরা কোনো দিন আন্দোলনে যোগদান দেননি তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি, এবং সেই সব ভিআরপিদের রাজ্য কমিটি এবং জেলা কমিটির অধিকার জানিয়েছে তাদের জন্য বিশেষভাবে বার্তা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শোনাতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা সকলে জানেন 15 ফেব্রুয়ারি 2019 আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ডোর ডু অর ডাই লড়াই করার জন্য সারা রাজ্যের ভিআরপিরা নবান্ন অভিযানের জন্য প্রস্তুত হয়েছে। এই অবস্থায় আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? ঘরে ভয়ে বসে কাপুরুষের মতো কলকাতার আপডেট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের দিকে তাকিয়ে থাকবেন, নাকি নিজের অধিকারটা কলকাতায় রাস্তায় সকল ভিআরপির সাথে পায়ে পা মিলিয়ে বুঝে নেবেন? রাজ্যের প্রায় সব ভিআরপি উচ্চশিক্ষিত, অনেকে ভালো ব্যবসার সাথে জড়িত, ভালো কোম্পানির সাথে জড়িত, অনেকে প্রচুর টিউশন করান, অনেকের পরিবারের অবস্থা খুব ভালো, তাই সেই সকল ভিআরপি ইউনিয়নের লড়াই এ থাকেন না। অথচ ইউনিয়ন লড়াই করুক, কাজটা স্থায়ী হোক, এটা 100% মনে প্রাণে চাই। উচ্চশিক্ষিত হয়ে এমন বিচারিত করতে একটু লজ্জা করা উচিত আপনাদের। যদি আপনার পরিবারের আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভালো অথবা আপনি অন্য সোর্স থেকে ভালো রোজগার করেন, তাহলে ভিআরপি কাজটার সাথে যুক্ত কেন আছেন? কাজটা ছেড়ে কেন দিচ্ছেন না? আমার মনে হয় যারা আমাদের ইউনিয়নের হয়ে লড়াই এ থাকবেন থাকবে না অথচ সুযোগটা ফলটা নেবে, তাদের লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। মনে রাখা দরকার ভিআরপিতে প্রায় সবাই উচ্চশিক্ষিত, অন্য ভালো চাকরি কেউ পায়নি বলেই এই কাজে সবাই যুক্ত আছে। তাই যারা বিভিন্ন প্রকারের 15 ফেব্রুয়ারি না যাওয়ার বাহানা অজুহাত ফন্দি আঁটছেন, তারা এগুলো বন্ধ করুন এবং সকলে কলকাতায় সশরীরে উপস্থিত থাকুন। শুধু একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন, 15 ফেব্রুয়ারি নবান্ন অভিযান করতে আপনি কার স্বার্থে এবং কার ভালো করার জন্য যাচ্ছেন? এই লেখাটা সারা রাজ্যের অন্য, কারণ এই রকম প্রায় সব জেলায় এই লেখাটা সারা রাজ্যের জন্য, কারণ এই রকম প্রায় সব জেলায় বেশ কিছু কিছু ভিআরপি আছে। তাদের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন। 15 তারিখ আসছে দিন, ভিআরপির ভবিষ্যৎ সবাই মিলে পাল্টে দিন। শিবনাথ পুরুলিয়া জেলা সভাপতি এবং যেসব ভিআরপিরা এখন পর্যন্ত বাহানা আঁটছেন, 15 ফেব্রুয়ারি না যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরকে তীব্র নিন্দা, তাদেরকে তীব্র নোংরা এবং নিন্দা জানিয়ে ধিক্কার জানাচ্ছে রাজ্য কমিটির পদাধিকারীরা। তো আশা করি আপনারা সবাই 15 ফেব্রুয়ারি নবান্ন অভিযানে আসবেন এবং ভিআরপির ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। যে সমস্ত ভিআরপি ভাইরা আমার একে একে মিউজিক জার্নি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে দিন। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।